সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন বাংলা চোদ্দোশো সাতাশ সালে মেষরাশির জাত ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকা চোদ্দোশো এখন বাজারে আমার এই পঞ্জিকাতে পাবেন বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড সময় অনুসারে দিনপঞ্জি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সহ সকল ধর্মের পর্বদিন বৌথ পূজা পার্বণ দশবিধ কর্ম রাষ্ট্রগত বর্ষফল লগ্নফল নক্ষত্রফল রাশিফল আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টি গণনা দ্রব্যমূল্য গণনা সহ বিভিন্ন প্রকার টিপস যা সকল ধর্মাবলম্বীদের কল্যাণ সাধিত হবে বলে আমার বিশ্বাস আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দদের দর্শক বৃন্দদের কাছে একটি অনুরোধ একটিমাত্র পঞ্জিকা সংগ্রহ করে দেখুন সুপ্রিয় দর্শক এবার আসি রাশির প্রধান বৈশিষ্ট্য রাশির জাত ব্যক্তিরা সর্বদা কদি সাহসী রক্তিম চেহারা অগ্রগামী এবং পুরুষ রাশি রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং শুভবার হচ্ছে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার তাছাড়া রাশির জাত ব্যক্তিদের শুভ সংখ্যা নয় শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের নয় আঠারো এবং সাতাশ শুভরত্ন রত্ন রক্তপ্রবাল এবং এমথিস্ট শুভ বর্ণ লাল এবং বেগুনি রাশির বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্র মোতাবেক এই রাশির প্রতীক হচ্ছে মেষ তাই তো মেষের স্বভাবজাত প্রভাব এই রাশির মধ্যে পাওয়া যায় মানব মানবদেহের মস্তিষ্কের অংশ নিয়ন্ত্রণ করে তাই তো এই রাশির জাতক জাতিকার মধ্যে ব্যক্তি প্রাধান্য তেজস্বী মনোভাব থাকে প্রবল মনের দৃঢ়তা যেমন বেশি তেমনি জীবন জীবনযুদ্ধে রাশি জাত ব্যক্তিরা একনিষ্ঠ সৈনিক এই রাশির জাতক জাতিকার মধ্যে চিকিৎসা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং পশুবিদ্যা ও যান্ত্রিক বিদ্যার প্রতি স্বাভাবিক আকর্ষণ থাকে আবার তর্কশাস্ত্র ও পরিচালনার ক্ষমতাও পেয়ে থাকেন যথেষ্ট এই রাশির জাতক হবেন অত্যন্ত স্বাধীনতা প্রিয় জীবনী শক্তির প্রাচুর্যে নিজেকে অসীম শক্তিশালী মনে করেন কখনো দ্বিধাগ্রস্ত হবে না সব কাজে নেতৃত্ব করা এবং নিজের বুদ্ধির মাপকাঠি দিয়ে বিচার বিশ্লেষণ করার প্রতি সর্বদা আগ্রহী অবশ্য একটু আত্মু আত্মসম্মান গুণের থাকেই নানান রকম ফন্দি ও পরিকল্পনা আটবেন ঠিকই কিন্তু ফল লাভ করা অনেকাংশে কঠিন হবে প্রচুর পরিশ্রমী ছাড়াও চিন্তা ও ধারণা শক্তি অত্যন্ত প্রখর ক্রোধ অত্যন্ত বেশি কোনো সিদ্ধান্তের অটল নিষ্ঠায় নিজ প্রিয় পাত্রের জন্য যে কোনো প্রকার ত্যাগ শিকারে কুণ্ঠিত হবেন না আবার উচ্চাকাঙ্ক্ষী ও ক্ষমতা লিপসা অত্যন্ত প্রবল তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও সকল জিনিসের স্বাদ গ্রহণে পটু সেই সঙ্গে কলা বিজ্ঞান সঙ্গীতের প্রতি যথেষ্ট রুচির পরিচয় ও জীবনে প্রায় উত্থান হতে দেখা যায় মেষাসী জাত ব্যক্তিদেরকে যদি মনের দৃঢ়তা ও পরিচালনা শক্তিকে কাজে লাগাতে পারেন তবে যে কোনো মহৎ ও বৃহৎ কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আসি এক নজরে মেষরাশির চোদ্দশো সাতাশ সালটি কেমন যাবে দেখুন বর্ষারম্ভকালে আপনার রাশি অধিপতি দেবসেনাপতি মঙ্গল দশমে শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতিযুক্ত এবং ধন ও সপ্তম্পতি প্রেমের দেবতা শুক্রাচার্যের ধনভাবে রোহিণী নক্ষত্রে পরিভ্রমণ নানাবিধ কারণে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন অচল ব্যবসা সচল হলেও ভাগ্যস্থানে কেতুর মূলানক্ষত্রে পরিভ্রমণজনিত কারণে ভাগ্যে উঠানামা লেগে থাকবে পরিশ্রমী কৌশলী অধ্যবসায়ী মিতব্যয়ী ও সঞ্চয়ী মনোভাবাপন্ন না হলে প্রকৃত উন্নতি কাকে বলে তা দেখা অনেকাংশে কঠিন হবে তাছাড়া অযথা লোকে আপনাকে ভুল বুঝবে এবং সন্দেহ করবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম প্ল্যান প্রোগ্রাম এমনকি দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিতে পারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ এমনকি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে তিরিশে কার্তিক প্রেমের দেবতা শুক্রাচার্যের তুলা রাশিতে চিত্রা নক্ষত্রের সঞ্চার বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে এমনকি শ্বশুরালয় মাতুলালয় ও জীবনসাথীর তরফ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা আপনার জীবনে স্বপ্ন পূরণে সহায়ক হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাবার পথ প্রশস্ত হবে ভাই বোনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদ শুধু নয় পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে অবশ্য নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় আঠারোই কার্তিক সর্বগ্রাসী গ্রহ রাহুর বৃষরাশিতে রাশিতে শিরা নক্ষত্রের সংসার সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনাশ ঘটাতে পারে তাই তো লটারি ফাটকা জোয়ারের শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ও ধার দেওয়া নেওয়া থেকে বিরত থাকা সমীচীন হবে বা ঘাতক বলে প্রমাণিত হবে পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে এমনকি তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন দীর্ঘদিনের হারানো বন্ধুত্ব ও ভাঙ্গা প্রেম জোড়া লাগার সম্ভাবনা অমূলক নয় তেরোই পৌষ আপনার রাশি অধিপতির রাশিতে অশ্বিনী নক্ষত্রে পদার্পণ গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণ করবে এমন কি আপনার কোনো প্রতিভার স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবার সম্ভাবনা অমূলক নয় শ্রমিক কর্মচারী যাইবার গৃহশিক্ষক ও গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেবে এমনকি সংকটকালে তারা আপনার প্রতি কঠোর ভূমিকা পালন করে নজিরবিহীন মনস্মৃতি স্থাপন করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় বিহার সেবার আসি শরীর স্বাস্থ্য ষষ্ঠপতি বুধের শুভ প্রভাবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ খুলতে পারে অবশ্য আঠারোই কার্তিক সর্বগ্রাসী গ্রহ রাহুর বৃষ রাশিতে ষষ্ঠে দৃষ্টিপাত নানাবিধ কারণে সিজনাল ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অমূলক নয় শারীরিক ব্যাপারে জ্বর কাশি সর্দি হাম বসন্ত অশ্ব পাশ উচ্চ নিম্ন রক্তচাপ মস্তিষ্কের গোলযোগ অস্থিভঙ্গ সেরার রোগ নিদ্রাহীনতা নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেবে সন্তানদের ব্যাপারে ছোট্ট সন্তান বা সদ্যজাত সন্তানের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবার সম্ভাবনা পিতামাতার স্বাস্থ্য উন্নতির যোগ রয়েছে এমনকি জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনা অমূলক নয় সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি আপনার কর্ম ব্যবসা বাণিজ্য এবং অর্থভাগ্য কেমন যাবে কর্মপতি কর্মভাবে উত্তরা সারা নক্ষত্রের সঞ্চার তুঙ্গস্থ মঙ্গল ও দেবগুরু বৃহস্পতির জুতি বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্ম ব্যাপক দেশে বিদেশ ভ্রমণ নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হলেও কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করার প্রয়োজন পড়তে পারে তেরোই পৌষ মঙ্গলের ও অশ্বিনী নক্ষত্রের সঞ্চার কর্ম ব্যবসা ও অর্থবাণিজ্য বিগত কয়েক বছরের সীমা অতিক্রম করলেও সঞ্চয় করা অনেকাংশে কঠিন হবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন নচেত শনি মহারাজের প্রভাবে দশ দশা গুরুদশায় পরিণত হতে পারে যার ফলে শ্রীঘরে যাওয়ার পথ প্রশস্ত হয়ে থাকবে এক কথায় চোদ্দোশো সালে পরিশ্রমী মিতব্য এই কৌশলী ও সঞ্চয়ী মনোভাবপন্ন হলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তি অনেকাংশে সহজ হবে দাম্পত্য সুখ ও আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে চোদ্দশো সালে প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাব অপরদিকে একত্রিশে আষাঢ় দেবগুরু বৃহস্পতির বক্রগতি দ্বারা ধনু রাশিতে পশ্চাদ গমনজনিত কারণে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে নাতা ভগ্নি আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে এমনকি তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণে সহায়ক হবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাবার পথ খুলবে সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকলেও নয় আশ্বিন শুক্রাচার্যের সিংহ রাশিতে অশ্লেষা নক্ষত্রে গমন ছোট সন্তানের কারণে মনোবেদনা ভোগ করতে হবে সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখুন নসের শত্রুপক্ষ এদের সাথে হাত মিলিয়ে আপনার মহা সর্বনাশ করে ছাড়তে পারে সুপ্রিয় বিহার আসি রাশি শিক্ষা ও ভবিষ্যৎ কেমন যাবে চোদ্দোশো সালে বিদ্যাপতি রবির শুভ প্রভাবে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে সেই সঙ্গে উচ্চশিক্ষা ও বিদেশ গমনের স্বপ্ন স্বাদ পূরণ হবে মনে রাখবেন পয়লা বৈশাখ থেকে আঠারোই কার্তিক পর্যন্ত রাহুর আপনার রাশির চতুর্থে দৃষ্টিপাত শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাদের প্রতি আকৃষ্ট থাকায় বিদ্যা শিক্ষা থেকে মন আকস্মিকভাবে ছিটকে পড়ার সম্ভাবনা অমূলক নয় সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে দেবগুরু বৃহস্পতি মঙ্গলের শুভ প্রভাবে বিদ্যা শিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অমূলক নয় যদি আপনারা সচেষ্ট হন সুপ্রিয় দর্শক এবার আসি প্রেম প্রীতি ও বন্ধু মিত্র ভাগ্য কেমন থাকবে চোদ্দশো সালে ধন ও সপ্তমপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে বন্ধুত্ব বিনিয়োগ বিবাহ ভ্রমণ শুভ এমনকি সুদূর প্রসারী হবে তবে মনে রাখবেন তৃতীয় ভাবস্থ সর্বগ্রাসী গ্রহ রাহুর অবস্থানজনিত দৃষ্টি মিথ্যাভাবে কালো মেঘে আসন্ন হয়ে থাকবে যার ফলে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে দুজন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তি রনল জেলে দিয়েও খ্যানতে হবে না আপনার যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা চালাবে চোখ কান খোলা রেখে বিনিয়োগ বন্ধুত্বে সতর্ক থাকলে স্মরণীয় উন্নতি এবং রেকর্ড সৃষ্টিকারী বছর হিসাবে মনস্মৃতিতে গেঁথে থাকবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই চব্বিশে অগ্রহায়ণ শুক্রাচার্যের বিশ্বিক রাশিতে বিশাখা নক্ষত্রের সঞ্চার ও রাহুর দৃষ্টি বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকার জীবন অবসান ঘটার সম্ভাবনা অমূলক নয় যার ফলে দুঃখার্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে সুপ্রিয় ভিউয়ার্স এবার আসি যানবাহন ও অর্থ ব্যয় কেমন ঘটবে চোদ্দোশো সাতাশ সালে যানবাহন সংক্রান্ত ব্যাপারে শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে পুরাতন বাহন বদল করে নতুন বাহন ক্রয়ের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে তবে মনে রাখবেন তেরোই ফাল্গুন মঙ্গলের কৃত্রিকা নক্ষত্রের সঞ্চার ও রাহুর জ্যোতি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দিচ্ছে নচের দুর্ঘটনাজনিত কারণে যানবাহন দুমড়ে মুচড়ে যাওয়ায় আর্থিক ক্ষতি যেমন হবে তেমনি হাসপাতালে কাটানোর সম্ভাবনা অমূলক নয় গৃহবাড়ি অফিস আদালতের আসবাবপত্র ইলেকট্রনিক সামগ্রী মেরামতে শ্রম অর্থ দুটোই তালে ব্যয় হবে সেই সঙ্গে ষষ্ঠপতি বুধের কুপভাবে পরিবারের কোনো বয়স্ক লোককে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা হবে না আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে এবার আসি অশুভ ঘটনা ও ঋণগ্রস্ততা বিশেষ করে চোদ্দোশো সালে আপনারা বা মেষরাশির জাত ব্যক্তিরা ঘুহ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়তে পারে এগারোই ফাল্গুন মঙ্গলের বিষরাশিতে গমন এবং রাহু মঙ্গলের জ্যুতি নানাবিধ কারণে জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে শ্রমিক কর্মচারী অংশীদার সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখা সমীচীন হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এ কথা সর্বদা মনে রাখতে হবে মেষরাশি জাত ব্যক্তিদেরকে চোদ্দশো সাতাশ সালে এবার আসি ভ্রমণ ও যাত্রা কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপার একাধিকবার বিদেশ গমনের সম্ভাবনা প্রবল সেই সঙ্গে সংসার সমাজে আপনার দায়িত্বভার বৃদ্ধি পাওয়ায় ঘন ঘন গৃহবাড়িতে দৌড়াতে হবে মামলা মোকদ্দমা কোর্ট কাছারি সালিশ বিচারকে কেন্দ্র করে ছোটাছুটির পরিমাণ অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে ভ্রমণকালীন পাসপোর্ট দলিল কাগজপত্র অর্থকরি সযত্নে রাখুন নচেত সব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে পড়তে হবে দ্বিচক্রযান ঘাতক বলে প্রমাণিত হতে পারে এবার আসি অশুভ প্রশমনের জন্য কি করবেন মেষরাশির জাত ব্যক্তিরা চোদ্দোশো সাতাশ সালে অশুভ প্রশমনের জন্য রক্তপ্রপাল ক্যাটসাই অভাবে অনন্তমূল অশ্বগন্ধার মূল অভাবে তাম্র দস্তা ধারণ অথবা মঙ্গল কেতুর স্তবাদি পাঠ করা সমীচীন হবে সেই সঙ্গে খয়েরি গোলাপি বেগুনি স্কাই রঙের পোশাকাদি ও আসবাবপত্র সর্বদা ব্যবহার এবং চার ও সাত সংখ্যা সকল কাজে বর্জন করলে ভাগ্য অধিক সুপ্রসন্ন থাকবে চোদ্দোশো সালে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনীর সঙ্গে মিল খায় বা মেষরাশির জাত ব্যক্তিদের চোদ্দোশো সাতাশ সালে আমার দেওয়া প্রেডিকশনের সঙ্গে আপনাদের জীবনী মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই কামনায় e